হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানি ভালো আছো, সুস্থ আছো। দেখো দেখো, এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিলাম, পেঁয়াজ রসুন ছুলে সব রেডি করে নিয়েছি, মাছের জন্য টমেটো পেঁয়াজ সব কিছু একসাথেই কেটে নিলাম। দেখো এখানে মাছ মাংসের জন্য কাঁচামরিচ নিয়েছি, মাংসতে তেল হলুদ আর নুন মেখে নিলাম। বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে। এখানে মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম। মাছটা ওখানে ভাজা করব। দেখো এখানে বন্ধুরা মাছটা ভেজে নিলাম। বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখো মাছ টমেটো পেঁয়াজ দিয়ে মাছ চচ্চড়ি বানিয়ে নিলাম, বানানো হয়ে গেছে। বন্ধুরা দেখতে থাকো, দেখে দেখো বন্ধুরা এখানে মাছ মাংস সব আলাদা আলাদা করে নিলাম। বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের তোমাদের সাথে মানে পুরো রান্নাটা শেয়ার করতে পারি না। বন্ধুরা দেখো এখানে পেঁপে কেটে নিলাম, পেঁপে আলু দিয়ে তরকারি রান্না করব আর কিছু পেঁপে সিদ্ধ বানাবো। এই যে আলু কেটে নিলাম, আলু পেঁয়াজ পেঁপে দিয়ে একটা নিরামিষ সবজি বানাবো। আর আমার পুরনো বন্ধুরা আমার পাশে যেভাবে আছো তোমরা সবসময় এইভাবে থাকবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করব, তোমাদের পাশেই আমিও আছি। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তারপর এই যে সন্ধ্যার টিফিন, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিলাম চাউমিন বানানোর জন্য। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, দেখলে অনেক ভালো লাগবে। এখানে চাউমিন সিদ্ধ করা হলো, পেঁয়াজ কাঁচামরিচ চাউমিন সিদ্ধ করে রাখে। দেখো বন্ধুরা সন্ধ্যার টিফিনটা চাউমিন ভাজা হয়ে গেছে। বন্ধুরা তোমরা আমার পাশে যেভাবে আছো ঠিক সেভাবেই থাকো, তোমাদের পাশেও আমি আছি, তোমাদেরকেও আমি সাপোর্ট করব, আমাকেও তোমরা সাপোর্ট করো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। নিজে চাউমিন ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমিও তোমাদের পাশে আছি সব সময়। বন্ধুরা টাটা, বাই বাই।